বাজেট ঘোষণা হতেই বদলে গেল রেশন তোলার নিয়ম। এই তিনটি নিয়ম না মানলে রেশন আপনি পাবেন না। দেখুন এই তিনটি নিয়ম কি। দেখছেন বিএস নিউজ, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বাংলার একমাত্র চ্যানেল যেখানে সব ধরনের ভিডিও একটি মাত্র চ্যানেলে পাবেন। দেখুন বিস্তারিত। বদলে গেল রেশন কার্ডের তিনটি নিয়ম, না জানলে বরাদ্দ পাবেন না। সারা দেশে রেশনিং ব্যবস্থার মাধ্যমে দেশবাসীকে কেন্দ্র ও রাজ্য সরকার বিনামূল্যে বা ন্যূনতম মূল্যে খাদ্যশস্য সরবরাহ করে থাকে, যার ফলে দেশের 80 কোটি রেশন গ্রাহক উপকৃত হন। কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারি রেশনিং ব্যবস্থার মাধ্যমে মানুষকে এই সুবিধা দিয়ে থাকে। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে দেশবাসী রেশন কার্ডের মাধ্যমে নিয়মিত খাদ্যশস্য সংগ্রহ থাকেন। রেশনিং ব্যবস্থা কতটা গুরুত্বপূর্ণ আর এর ফলে মানুষ কতটা উপকৃত হয়েছেন তার চেয়ে সবচেয়ে বেশি প্রমাণ পাই গেছে অতিমারী সংক্রমণের লকডাউন পরিস্থিতির সময়, যখন দেশ জুড়ে কর্মসংস্থান বন্ধ হয়ে গিয়েছিল, সমস্ত সংস্থা দোকান বাজার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছিল। ঠিক সেই সময়ে মানুষকে বাঁচানোর লক্ষ্যে একমাত্র রেশনিং ব্যবস্থাই মানুষের অনেকটাই সাহায্য করেছিল আর এর ফলে দেশের কোটি কোটি মানুষ সেই সময় উপকৃত হয়েছেন। কেন্দ্রীয় সরকারের তরফে 2023 সালে রেশনে খাদ্য শস্য দেওয়ার জন্য প্রায় 2 লক্ষ কোটি টাকা ব্যয় বরাদ্দ ধার্য করেছে। 2020 সালে করোনা সংক্রমণে লকডাউনের সময় রেশনিং সিস্টেমের মাধ্যমে কেন্দ্র দেশবাসীকে যে পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তা আরও বাড়িয়ে 2024 সাল পর্যন্ত করে দিয়েছে। আর গত নতুন বাজেট ঘোষণা করার সময় এর মেয়াদ আরও 1 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে বারবার রেশন তোলা নিয়ে দুর্নীতির অভিযোগ আসছে, তাই সঠিক গ্রাহককে তার বরাদ্দ পৌঁছে দিতে সরকার বিভিন্ন সময়ে নতুন নিয়ম চালু করেন। আর এই মাসেও আরেকটি নতুন নিয়ম চালু করলো একাধিক রাজ্য। এই নিয়ে খাদ্য সরবরাহ দপ্তর বা রেশন কার্ড ফুড সাপ্লাই অফিসের নির্দেশিকা পাঠিয়েছে। কি সেই নতুন নিয়ম জেনে নিন একবার। পশ্চিমবঙ্গে গত বছর পাড়ায় পাড়ায় প্রত্যেক গ্রাহকের মোবাইল নাম্বার ও আধার কার্ডের সাথে লিঙ্ক করিয়েছেন, যাতে গ্রাহক বা পরিবারের যে কোনো একজন যাতে রেশন তুলতে পারে। কিন্তু সেই সময়ে অনেকেই বাড়িতে ছিলেন না কিংবা লিঙ্ক করতে পারেননি। অন্যদিকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন ডিজিটাল কার্ড না থাকলে কেউ যেন বঞ্চিত না হয়, আর সেই সুযোগ নিয়ে অনেকেই তার ফায়দা লুটিয়েছেন, রেশন তুলে নিয়েছেন, যার ফলে বঞ্চিত হয়েছেন সত্যিকারের অভাবী মানুষেরা। তাই এবার থেকে সকলকে লিঙ্ক করানোর নির্দেশ দেওয়া হলো, না মানলে পরের মাসে আর তারা রেশন পাবেন না। এবার সারা দেশে রেশনিং ব্যবস্থায় যথেষ্ট গুরুত্বপূর্ণ বদল এসেছে। রেশন কার্ড হোল্ডাররা এবার থেকে কম পরিমাণে খাদ্যশস্য পাবেন। একাধিক রাজ্য সরকারের তরফে এই ঘোষণা করা হয়েছে। তেলেঙ্গানা সরকার ঘোষণা করে জানিয়েছে তাদের রাজ্যের বাসিন্দারা রেশনের মাধ্যমে 1 কেজি কম চাল পাবেন। আগের তুলনায় চালের কোটার পরিমাণও কমিয়ে দেওয়া হয়েছে। 3 নম্বর যে নিয়মটি হচ্ছে সেটি হচ্ছে, পাশাপাশি যাদের রেশন কার্ডের তালিকা থেকে ন্যায্য উপভোক্তা হওয়া সত্ত্বেও নাম বাদিয়েছে তারা সরাসরি অভিযোগ জানাতে পারবেন, যাতে ন্যায্য গ্রাহকরা রেশনিং সিস্টেমের মাধ্যমে খাদ্যশস্য সংগ্রহ করতে পারেন। তাই তাদের সুবিধার জন্য টোল ফ্রি নাম্বার চালুও করছেন সরকার। দেখছেন বিএস নিউজ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বাংলার একমাত্র চ্যানেল যেখানে সব ধরনের ভিডিও আমরা একটি মাত্র চ্যানেল দেখতে পাবেন। ধন্যবাদ বন্ধুরা, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।